নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ডিসেম্বর মাস শেষ হওয়ার আগে আগামী নদিন আরবপতি এবং কোটিপতি যোগ সৃষ্টি হতে চলেছে সাত রাশির। আর কৌশিক রায় যখন কথাগুলো বলে কি না, কোনো হাওয়াতে কোনো কথা না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আমি আলোচনা করছি। অর্থাৎ নয় দিন, ডিসেম্বরের নটা দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে সাতটি রাশির ক্ষেত্রে। দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্রে পাঁচটি পঞ্চ মহাপুরুষ রাজ্য রয়েছে, তার মধ্যে বর্তমানে তিনটি মহাপুরুষ রাজ্য এই সাত রাশিকে অপার ধন দিবে। যদি আপনার জন্মচকে এই তিনটি রাজ্য থাকে, মহাপুরুষ রাজ্য থাকে, অথবা আপনার যদি জন্মছকে শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা, মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, অথবা শনির মহাদশা, শনির অন্তর্দশা যদি পাস করে, এই সময়ের মধ্যে আপনাকেও কিন্তু, আপনারা যারা দেখছেন এই ভিডিওটি, আপনাদেরও কিন্তু ভাগ্য কিন্তু নিশ্চিত রূপে কিন্তু বদলাবে। আগামী নদিন নির্ণায়ক হতে চলেছে এই সাত রাশির ক্ষেত্রে। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে, এবং যার হাত ধরি কিনা তাকে কিন্তু আমি টেনে তুলি। আমি আবারও বলছি, সবার কিন্তু আমি হাত ধরি না, অর্থাৎ যে জায়গাটাতে করব যখন বলবো এবং যে সারেন্ডার করে কিনা তাদেরই কেবল হাত ধরি। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। অনেকে ফোন করছেন যে কৌশিকদার সঙ্গে আমি কথা বলতে চাই। দেখুন, আমি প্রথমেই বলছি, এটা বিনামূল্যে নয়, এটা আপনাদেরকে বুকিং করে আপনাদেরকে রীতিমতন আমার যে মূল্য রয়েছে তা মূল্য প্রদান করে কথা বলতে হবে। অনেকে বলছে যে নাম্বারটা দিয়েছেন তাহলে স্যারের সাথে কথা বলা যাবে না, না, এখানে লেখাই আছে বুকিং, মানে আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান আপনাদেরকে ভিজিট পেমেন্ট করার পরে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। অনেকে আমার অ্যাসিস্ট্যান্টকে বলছেন যে কৌশিকদার সাথে নাম্বার দিয়েছে আমরা কথা বলবো। দেখুন, এইভাবে সরাসরি কথা সম্ভব নয়, আগে বুকিং করতে হবে, তারপর আপনারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন যারা, তবেই তো আপনারা বুকিং করুন এবং তবেই আপনারা ফোনে মেসেজ করুন বা ফোন করুন। দেখুন, পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে তিনটি রাজযোগ, একটি হচ্ছে শশ নামক মহাপুরুষ রাজযোগ, একটি রুচক নামক মহাপুরুষ রাজযোগ, আর একটি মালব্য নামক মহাপুরুষ রাজযোগ। এই তিনটি রাজযোগ এই সাত রাশির ভাগ্যোদয় করতে চলেছে। তবে শনির মহাদশা, শুক্রের মহাদশা, মঙ্গলের মহাদশা, অন্তর্দশাগুলো চলা কিন্তু বিশেষভাবে দরকার রয়েছে। এবং আপনাদের এই তিনটি রাজযোগের মধ্যে আপনাদের জন্মকুণ্ডলিতে যদি একটি রাজযোগ থাকে, এই সময় কিন্তু আপনাদেরকে কিন্তু আগামী নদিন কোটিপতি আরবপতি যোগ কিন্তু করাবে। যারা হাজারে খেলছেন তারা লাখে খেলবেন, যারা লাখে খেলছেন তারা কোটিতে খেলবেন। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, তবেই এই জায়গাটা আমি যেটা বলছি এটা কিন্তু হওয়া কিন্তু সম্ভব। লিখে রাখুন ডায়েতে, নোট করে নিন, এক্সিলেন্ট শ্রেণীতে যেতে চলেছে এই সাতটি রাশি। নাম্বার ওয়ান রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশি দুটি রাজযোগ, আপনাদের রুচক নামক মহাপুরুষ রাজযোগ, শশ নামক মহাপুরুষ রাজযোগ। আপনাদের ব্যবসা এবং আপনাদের কেরিয়ার কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের সুযোগ আপনাদের আসতে চলেছে। কর্ম জায়গাটাতে আপনাদের মান সম্মান, যারা কর্ম পরিবর্তন ট্রান্সফার করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। প্রথম রাশি আপনার বৃষ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি।
কর্কট রাশি ক্ষেত্রে মালব্য নামক মহাপুরুষ রাজ্য। আপনাদের যারা গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, বিউটি পার্লারের সঙ্গে যুক্ত রয়েছেন, কসমিক প্রোডাক্টসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দেবে কর্কট রাশি। এক্সিলেন্ট শ্রেণীতে পড়তে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের উন্নতির সুযোগ কিন্তু আসতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। আগামী নদিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে কর্কট রাশি। তিন নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির শ্মশান এবং মহাপুরুষ রাজ্য। আপনাদের এই সময় সুখ সাধন, প্রপার্টি, ব্যবসা, দাম্পত্য সুখ এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় কিন্তু লাভ দিতে চলেছে। ভাগ্য ক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি আমি কথা বলবো, চার নম্বর রাশি, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে মালব্য নামক মহাপুরুষ রাজ্য আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত করবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের এই সময় লাভ দিবে এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের আসতে চলেছে এবং কোনো বড় ধরনের শুভ সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে, শুভ সংবাদ। তবে আমি একটি কথা বলবো, আবার আপনারা প্রতিকার প্রতিবিধের বিধানটা অবশ্যই করুন, তাতে আপনাদের লাভ কিন্তু নিশ্চিতভাবে কুম্ভ মার্জনা করবেন তুলা রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শ্মশান এবং মহাপুরুষ রাজ্য। আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ, সুখ সাধন বৃদ্ধি, গাড়ি বাড়ি প্রপার্টি থেকে এই সময় লাভ আপনাদের হতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। আপনারা গ্ল্যামার ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, যারা হোটেলে ব্যবসা করছেন, আপনার নিজস্ব হোটেল আছে বা আপনার ট্রাভেল ট্যুরিজমের বিজনেস রয়েছে মকর রাশি, আপনি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার নিজস্ব ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে, অ্যাজ এ বিল্ডার, অ্যাজ এ প্রমোটার, এখানে কিন্তু আপনারা লাভ পাবে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে, সম্পত্তি এবং প্রফিটের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির শ্মশান এবং মহাপুরুষ রাজ্য। আপনাদের খ্যাতি, যশ, মান সম্মান এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের লাভ দিতে চলেছে এবং এর পাশাপাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। অন্তিম এবং শেষ রাশি, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির মালব্য নামক মহাপুরুষ রাজ্য। আপনাদের সুখ সাধন, বৈবাহিক জীবন, কেরিয়ার, ব্যবসা, উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের ব্যবসার দ্বারা অর্থের জায়গা কিন্তু সুনিশ্চিত হতে কিন্তু চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনারা এই সময়ের মধ্যে কিন্তু গুড নিউজগুলো আপনারা কিন্তু পেতে চলেছেন। আগামী নদিন আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।